শ্রমেরা স্বাবলম্বী হয়েছে গোয়ালপাড়ার জলেশ্বরের রাজমিতা গাঁওর এজন যুবক ভিতরা গাঁওখনের যুবকজনের নাম হয়েছে আশরাফুল হক শিক্ষিত যুবকজনে আট বিঘাক মাটিত কাশ্মীরি আপেল সদৃশ বগরী খেতি করে পোহপাল দিছে নিজের ঘরখনক ইতিমধ্যে কেবা লাখ টাকার বগরী বিক্রি করেছে যুবকজনে নিজের গাঁওর আন কেবাজনো যুবকক আদর্শ দেখুয়াছে আশরাফুল হকে এখন পরিকল্পিত বজারের সরকারের সা সুবিধা পালে বগরী খেতিরে অধিক সফল হওয়ার আশা রাখিছে আশরাফুল হকে আট বিঘা করেছো খেতে দুই আড়াই লাখ টাকা খরচা গেছে আর কি চাহিদা তো এনে আহিলে বেকার যেহেতু চাকরি বাকরি নাই সেই কারণে চিন্তা চর্চা করি মই আনিছো আর কি এক দেড় লাখ টাকা বিক্রি করেছে আর পাঁচ কুইন্টেল ছয় কুইন্টেল এনেকি উঠাই আছো সাপ্লাই চাহিদা হিসাব মেঘালয় বেশি গোয়ালপাড়া গুয়াহাটি বাইরের পর আহি লই যায় রেটটু ছয় হাজার টাকা কুইন্টেল করে দিয়ে আছো দুই তিনি দিন মান হল মই বিক্রি আরম্ভ করেছো আনুমানিক পনেরো লাখ টাকার এবব ধরে লো আহিব বলে যেখানে খরচা করেছো মই নিজের পকেটের পর করেছো আর কিছু ঋণ লই করেছো দেশৰ 73 সংখ্যক গণতন্ত্ৰ দিৱসৰ দিনাই তিনিচুকীয়া জিলাৰ ৰাষ্ট্ৰীয় পতাকাক চৰম অপমান কাকপথাৰ অসম অৰুণাচল সীমান্তৰ ডিৰাকৰ পাতনী আদৰ্শ প্ৰাথমিক বিদ্যালয় ওলোটাকৈ উৰিল ৰাষ্ট্ৰীয় পতাকা জিলাখনৰ কাকপথাৰ ডিৰাক পাতনীত এই অঘটন সংঘটিত হৈছে বিদ্যালয় কৰ্তৃপক্ষৰ এনে কাণ্ড জ্ঞানহীন কৰ্মত ক্ষোভ বুজাৰিছে স্থানীয় ৰাইজে গোলাঘাট জেলার গণ পরিষদের দলের কর্মীসলক উৎসাহিত করবলে অভিনব পদক্ষেপ অগপ নেতৃত্বর দলক উজ্জীবিত করবলে কর্মীসলক আর্থিক পুরস্কার ব্যবস্থা করেছে অগপ নেতৃত্বই ঠেঙালগছারি পরিষদীয় নির্বাচনের গোলাঘাট জেলার তের নম্বর কাছমারি পরিষদীয় সমষ্টিত আকর্ষণীয় বিজয় সাব্যস্ত করেছে গণ পরিষদ দলের প্রার্থী শিখামণি ঠেঙাল বরুয়ায় বুধবার মিত্রজোঁটৰ বিজেপি আর অগপর কর্মীসলে সম্বর্ধনা জানালে শিখামণি ঠেঙাল বরুয়াক লগতে প্রার্থীগী সর্বাধিক বুথ প্রদান করা কেন্দ্রসমূহর দলীয় কর্মীসলক পুরস্কার করলে নগদ ধনে লগে ভাগে ভোজ ভাত খাই দলীয় কর্মী আর উপস্থিত রাইজে সামরিলে শিখামণি ঠেঙাল বরুয়ার সম্বর্ধনা সভা উল্লেখ যে 2001 চনের পিছত প্রথমবার গোলাঘাট বিধানসভা সমষ্টিত কোনো নির্বাচনত জয়ী হবলৈ সক্ষম হয়েছে গণ পরিষদ দল প্রথম হাইস্ট ভোট দিলে সোনালী পথার ভোট গ্রহণ কেন্দ্র আমি 10,000 সেকেন্ড পার্সেন্ট হাইস্ট আমাক ভোট দিলে কল্যাণপুর যেটো ভোট গ্রহণ কেন্দ্র আর তৃতীয় দিলে আমার নেঘেরি পথার দক্ষিণ নেঘেরি যেটো ভোট গ্রহণ কেন্দ্র তিনটা আমি তিনিখন সমিতিকে আমি পুরস্কারে পুরস্কৃত করলো গতিকে আমার কর্মকর্তা আর আমার কর্মী সকল যাতে অনাগত দিনত উৎসাহিত হয় তার কারণে আমি এই ব্যবস্থাটো গ্রহণ করলো আমি পুরস্কারটো পাই অধিক আনন্দিত হয়েছো এইটো কারণে যে আমি অসম গণ পরিষদ দলের আজি আমার বিপর্যয় আছিল কিন্তু মিত্রজোঁট হিসাবে আমি তিনবারকে পরাজয় করার পাশতো শেষরবার যদি আমি জয়ী হয়েছো আমি মিত্রজোঁটের বহুত আনন্দ হয়েছি জি এম সিএইচর অতিরিক্ত মুখ্য সচিব পবন কুমার বরঠাকুর কীর্তিকমল বরার এনকাউন্টার তদন্ত করবলে জি এম সিএইচর আহিল অতিরিক্ত মুখ্য সচিব কোভিড নেগেটিভ হওয়ার পিছতে কীর্তিকমলক সাক্ষাৎ করলে তদন্তকারী বিষয়াগিয়ে বিষয়াগীক নগাঁর এনকাউন্টার ঘটনার তদন্তর দায়িত্ব প্রদান করেছে মুখ্যমন্ত্রী সম্প্রতি উন্নত হয়েছে কীর্তিকমল বরার স্বাস্থ্য কীর্তিকমলের মুখেরই ঘটনার বুজ লয় অতিরিক্ত মুখ্য সচিবগিয়ে কি কথা পাতিলে এইটো মই এটা ক'ব নোৱাৰোঁ কাৰণ এতিয়া এনকোৱাৰি চলি আছেতো যেতিয়া এনকোৱাৰি শেষ হ'ব তেতিয়া আমি ৰিপৰ্টিং তেতিয়া গম পাব সেইটো কথা মোৰ মই এতিয়া মানে এনকোৱাৰিটো মোক কৰিব দিছে মই এনকোৱাৰিটো কৰি কমপ্লিট কৰি ল'ম তাৰপিছতহে কথা ক'ব পাৰিম সত্যটো কি সেইটো উলিয়াওঁতে হৈছে এনকোৱাৰিৰ উদ্দেশ্য সেইটো উলিওৱা হ'ব আৰু চলন্ত ট্ৰাকত জুই দপদপাই ঝুলিছে তীব্ৰ গতিত আগবাঢ়ি যোৱা এখন ট্ৰাক ট্ৰাকৰ পিছফালে বুজাই কৰা আছে এডোম খেৰ জুয়ে এফালৰ পৰা দাহ কৰিছে খেৰৰ ডোমটো জ্বলি থকা ট্ৰাকখন দুই কিলোমিটাৰ চলাই নি দুঃসাহসৰ পৰিচয় দিয়ে চালকে ৰাইজক বিঘিনিৰ পৰা ৰক্ষা কৰিবলৈকে এনেদৰে জ্বলন্ত ট্ৰাকখন চলাই নিলে চালকে শিলচৰৰ ঘটনা এনেদৰে জ্বলন্ত ট্ৰাক চলাই নি এগৰাকী ব্যক্তিয়ে
জালুগুৰি সমষ্টিৰ ডডৰা আৰু পছৰিয়াৰ চাৰিগৰাকী মৃতকৰ পৰিয়ালৰ খবৰ লোৱাৰ সময়তে এগৰাকী ককাক মিঠাই খোৱালে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই। কিছুদিন পূৰ্বে মৃত্যু হোৱা ডডৰাৰ দৈৱকী দাসৰ ঘৰতো উপস্থিত হয় দৈৱকী দাসৰ প্ৰতিচ্ছবিত মাল্যাৰ্পণ কৰাৰ লগতে শোকসন্তপ্ত পৰিয়ালবৰ্গক সমবেদনা জনায় মুখ্যমন্ত্ৰীয়ে। তাৰ পিছতে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে পছৰিয়াৰ প্ৰয়াত শিক্ষাবিদ হলধৰ ডেকা আৰু সমাজসেৱক প্ৰয়াত ধীৰেন্দ্ৰনাথ ভৰালীৰ ঘৰত উপস্থিত হৈ তেখেতৰ পৰিয়ালবৰ্গক সমবেদনা জনায়। মৃতকৰ পৰিয়ালত উপস্থিত হৈ এগৰাকী ককাৰ সৈতে স্বভাৱ সুলভ কথা বতৰাও মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। তাৰ মাজতে ককাক মিঠাই খোৱালে মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মাই। হাইলাকান্দিত নিয়মীয়